এক স্টেজ পারফরম্যান্স চাকরির ইন্টারভিউ দিতে এসে কি মজার রগর করছেন চাকরি প্রার্থী দেখুন এই মজার নাট্যাংশ থেকে পরিবেশন করতে মঞ্চে আসছেন মনা সিদ্দিক হৃদয় এবং পারভেজ সিনহা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসতে পারি জি বসুন বসুন ধন্যবাদ স্যার কি নাম আপনার জনাব মোহাম্মদ পেয়াসউদ্দিন আপনি বলুন তো বাংলাদেশের কয়লা সবচেয়ে বেশি কোন জায়গায় পাওয়া যায় একদম সহজ স্যার আমাগো গ্রামের প্রত্যেকটা চুলার মধ্যেই কয়লা পাওয়া যায় স্যার আমরা তো দাঁত মাজি দিয়া আপনি বলুন তো বাংলাদেশের জনসংখ্যা কত স্যার আমার দ্বারা মিথ্যা কথা কওয়া সম্ভব না হ্যাঁ মিথ্যা তো বলতে বলেনি বাংলাদেশের জনসংখ্যাটা কত সংখ্যাটা বলুন না স্যার সংখ্যা কেমনে কমু স্যার এই যে এখন যদি কই আপনারে আমাগো দেশের জনসংখ্যা হইল 17 কোটি হ্যাঁ হ্যাঁ একটু পর এক সেকেন্ডের মধ্যে আবার 6 জন জন্ম নেয় আবার আরেক সেকেন্ড পর 6 জন জন্ম নেয় বাংলাদেশে তো সেকেন্ডের মধ্যে 6 জন জন্ম নেয় এখন এটা কর লগে লগে দেখবেন 6 জন বাইরে গেছে তাহলে আমি কোয়াটা স্যার ভুল হয় না মিথ্যা কথা কওয়া যায় না রবীন্দ্রনাথের নাম নিশ্চয় শুনেছেন হ্যাঁ রবীন্দ্রনাথ ফুটবল প্লেয়ার ভালো ফুটবল খেলে রবীন্দ্রনাথ ফুটবল প্লেয়ার মানে জি স্যার আমি রবীন্দ্রনাথের একটা গানের মধ্যে শুনছিলাম সে গাইছিল বল দাও মোরে বল দাও ও ওখান থেকে আপনি বুঝলেন যে রবীন্দ্রনাথ ফুটবল খেলতেন না বল চাইছে ফুটবল খেলছে আচ্ছা আপনি বলুন তো যে কোন পাখি জি ডানা আছে কিন্তু উড়তে পারে না খুব সহজ স্যার খুব সহজ স্যার মরা পাখি ডানা আছে কিন্তু মরা গেছে এলে আর উঠতে পারে না আপনি বলুন তো পৃথিবীর ওজন কত স্যার পৃথিবীর ওজন কত এইটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না কিন্তু স্যার বাংলাদেশের ওজন কত এটা আমি ঠিক বলতে পারবো বাংলাদেশের ওজন আপনি মেপে ও আচ্ছা আচ্ছা আপনি বলবেন যে ট্রাকের গায়ে ওই যে সমগ্র বাংলাদেশ 5 টন ও তো সবাই জানে না স্যার ওটা তো পুরনো হয়ে গেছে স্যার কি রকম বলেন বাংলাদেশে স্যার 68,000 গ্রাম তাই না স্যার 1,000 গ্রামে 1 কেজি আচ্ছা 68,000 গ্রামে কয় কেজি হয় 68 কেজি তার মানে টোটাল বাংলাদেশ 68 কেজি বাপ রে বাপ আপনি তো দেখছি অঙ্কে খুব ভালো হ্যাঁ অঙ্কে খুব ভালো আচ্ছা ঠিক আছে অঙ্কের একটা প্রশ্ন ধরি আপনাকে ধরেন স্যার আচ্ছা বলুন এই যে একটা মাঠে অনেকগুলো ছাগল আছে এই ছাগলগুলোর সংখ্যা আপনি কিভাবে একদম সহজ স্যার একদম সহজ কিভাবে কিভাবে প্রথমে ছাগলগুলোর পা গুনুম তারপর চাই দিয়ে ভাগ দিলেই তো কয়টা ছাগল আছে বাইরে ভারি গুড কঠিন অ্যান্সার আচ্ছা ঠিক আছে এই ছাগলগুলো ধর মনে করুন ওখানে 10টা ছাগল আছে একটা বেড়ার ফাঁক দিয়ে ওখান থেকে দুটো ছাগল বেরিয়ে গেল তাহলে ওখানে কয়টা ছাগল থাকবে একটাও থাকবো না সে কি একটা থাকবে না মানে ছাগলগুলো কি স্যার আমনের মতো মানে অঙ্ক জানে এক ছাগল যেদিকে যায় বাকিগুলো সব দায়িত্বই থাকে একটা জিনিস নিয়ে আসছিলাম আপনার জন্য কি জিনিস কি জিনিস এই নিচে রাখছি স্যার কি জিনিস এই যে স্যার এটা কি আমাগো গেরামের খাঁটি সরিষার তেল স্যার এটা যে কি স্যার আমার আম্মাই বলছিল হ্যাঁ আপনারে যত তেল মাজুম স্যার তত তাড়াতাড়ি আমার চাকরি হয়ে যাইব স্যার তো এইখানে আপনার শার্ট প্যান্ট পরা কোথায় তেল মাজুম স্যার আপনি বাসায় নিয়ে তেল মাজেন ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি খুব ভালো জিনিস খুব ভালো জিনিস আচ্ছা আপনি এক কাজ করুন হ্যাঁ আপনি আপনি চাকরি হয়ে গেছে হ্যাঁ কালকে আসুন কালকে জয়েন করুন ঠিক আছে আপনি একটা জিনিস প্রমাণ করছেন স্যার কি জিনিস কি জিনিস ইন্টারভিউ ঠিক মতো দেই আর না দেই জ্ঞান ঠিক মতো থাক আর না থাক তেল মাতলে স্যার চাকরি হইব হইব